নাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্সপো 2023-এর যে পরীক্ষা কালকে আছে তার জন্য ফিজিক্সের আলো চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ভিডিও দেওয়া বাকি ছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা একটা চ্যাপ্টার এটা। তো এই জন্য আজকের এই চ্যাপ্টারের সেরা 20টা প্রশ্ন আমি সিলেক্ট করেছি। তো আশা করছি এর মধ্যে থেকে তোমরা কালকের পরীক্ষাতে এই চ্যাপ্টারের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যাই হোক, পরীক্ষার আগে বেশি সময় নষ্ট করব না, তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যে সমতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব হল সদ ও সোজা, সদ ও উল্টো, অসদ ও সোজা, অসদ ও উল্টো। তো এখানে মেন যে ব্যাপার সেটা একটু বুঝে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো, সমতল দর্পণ মানে তোমরা যে দর্পণটা বাড়িতে ব্যবহার করো, যে আয়নায় তুমি মুখ দেখো, সেটা হচ্ছে সমতল দর্পণ। তো এই সমতল দর্পণের সামনে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে কি হয়, এই দর্পণের এখানে একটা তোমার প্রতিবিম্ব তৈরি হয়, তাই তো? ঠিক একই দূরত্বে একটা প্রতিবিম্ব তৈরি হয়। এবার দেখো, এই যে প্রতিবিম্বটা, এটা কিন্তু সমতল দর্পণের পিছনে আসছে। এবার সমতল দর্পণের পিছনে আসলে কি আলোটা যাচ্ছে? এর মধ্যে তো আলোটা এখানে যায় না, এই জন্য এটা হচ্ছে অসদ প্রতিবিম্ব। হ্যাঁ, যেটা তুমি তোমার প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ সেটা আসলে সেখানে নেই, সেখান থেকে তোমার আলোটা প্রতিফলিত হয়ে আসছে। হ্যাঁ, এই জন্য এটা অসদ। আর যেহেতু তোমার মাথাটা উপরে, এখানে প্রতিবিম্বের মাথাটা উপরে আছে, এই জন্য এটা বলা হচ্ছে সোজা, ঠিক আছে? তো অ্যান্সার হবে অসদ এবং সোজা, ঠিক আছে? তো দুই নম্বর প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব উল্টো এবং সমান আকারের হবে? তো এটা হচ্ছে কি অবতল দর্পণ। তো এখানে অপশানগুলো দেখে নাও, অপশান এ আছে ফোকাস, অপশান বি অসীম দূরত্বে, অপশান সি বক্রতা কেন্দ্রে, অপশান ডি বক্রতা কেন্দ্রের বাইরে। তো বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব উল্টো এবং সমান আকারের হবে, ঠিক আছে? তো এখানে অবতল দর্পণ মানে হচ্ছে এরকম, যার এই দিকটা কি আছে সলিড থাকে, আর এই দিকটা আয়না থাকে বা চকচকে থাকে। তো অবতল দর্পণের যখনই সামনে যদি এরকম, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে? এটা যদি এফ হয়, এটা টু এফ হয়, টু এফ দিয়ে চিহ্নিত করা হয়। তো এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে, যদি এখানে কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তার উল্টো দিকেও ঠিক টু এফ ডিস্টেন্সেই তার প্রতিবিম্ব মানে গঠিত হবে, ঠিক আছে? এবং সেটা সমান আকারের হবে, অর্থাৎ এর যা হাইট এখানেও হাইটটা কিন্তু সেম হবে, ঠিক আছে? তো এখানে অপশান বি হবে সঠিক উত্তর। আসলে বক্রতা কেন্দ্র মানেই হচ্ছে টু এফ। কোনো একটা বক্রতা কেন্দ্র মানে কি, এই লেন্সটাকে এর যে বৃত্তচাপ সেটাকে কমপ্লিট করলে তার যে কেন্দ্র সেই বৃত্তে, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর অবতল দর্পণের ক্ষেত্রে এই যে বক্রতা কেন্দ্র, সেটা কী হয়, ফোকাসটা কী হয়, বক্রতা কেন্দ্র এবং মেরুর একদম মাঝে থাকে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে এফ হলে এটা হচ্ছে টু এফ ডিস্টেন্স, এটা যা হবে এটা তার দ্বিগুণ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি উত্তল দর্পণের পিছনে থাকে, অপশান এ ফোকাস, অপশান বি রশ্মি, অপশান সি সদ্বিম্ব, অপশান ডি বস্তু। তো এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ফোকাস হচ্ছে রাইট অ্যান্সার। তো কোনো উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ হচ্ছে অবতল দর্পণের উল্টো, হ্যাঁ, মানে এর এই দিকটা সলিড থাকছে, এই দিকটা সলিড কিন্তু এই দিকটা চকচকে থাকে বা মসৃণ থাকে, যার ফলে এর যে ফোকাস, এখানে যদি একটা প্যারালাল যদি একটা লাইট ফেলা হয় এই প্রধান অক্ষের, তাহলে এটা এই উল্টো দিকে যেখানে ছেদ করে সেটাই হচ্ছে তার ফোকাস, ঠিক আছে? তো এর ফোকাসটা পিছনে থাকে। আর বাকি যে অপশানগুলো আছে, দেখো রশ্মি, আলোকরশ্মি কি পিছনে যেতে পারে? এটা তো সলিড জিনিস, এদিকে আলোকরশ্মিটা অ্যাকচুয়ালি আসতে পারে না। সদ্বিম্ব, সদ্বিম্ব অবশ্যই পিছনে হতে পারে না, সদ্বিম্ব মানে যেখানে আলোটা আসলেই মিলিত হয় সেটা হচ্ছে সদ্বিম্ব হয়। তো সেটা আমি পরে অন্য প্রশ্নে বুঝিয়ে দিচ্ছি। আর বস্তু, বস্তু কখনো দর্পণের পিছনে রাখা সম্ভব নয়, বা পিছনে রাখলেও তার কোনো প্রতিবিম্ব গঠন হওয়ার কথা নয়, ঠিক আছে? তো যাই হোক, ফোকাস হচ্ছে এখানে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, আলোক সম্পর্কিত তারার মিটমিট করার কারণ হলো, অপশান এ বায়ুমণ্ডলীয় প্রতিফলন, অপশান বি বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, অপশান সি পূর্ণ প্রতিফলন, অপশান ডি পূর্ণ প্রতিসরণ। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে উত্তর হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। তো একটু কেন সেটা একটু বলে দিই। তো এই ধরো তোমাদের পৃথিবী, আর এখানে ধরো একটা তারা আছে। তো এর মাঝে যে বায়ুর লেয়ারগুলো আছে, তো সেই লেয়ারগুলোর ঘনত্ব যদি কম বেশি হয়, তখন তাহলে এখান থেকে যে আলোটা আসছে সে প্রতি মুহূর্তে এদিক ওদিক ঘুরে যায়, ঠিক আছে? অর্থাৎ লাস্ট মুহূর্তে যদি এরকম হয়, তাহলে এখান থেকে ধরো কেউ দেখতে পাচ্ছে জিনিসটাকে, এখান থেকে এই এই তারাটা দেখতে পাচ্ছে,
এবার কোনো কারণে যদি এই ঘনত্বের পরিবর্তন হয় তাহলে এর অভিমুখটা পরিবর্তন হয়, সামান্য পরিবর্তন হয়, যেটাকে প্রতিসরণ বলে। তো এই জন্য তারাটাকে সবসময় একটানা দেখা যায় না, যেগুলো অনেক দূরে থাকে বা খুবই কম উজ্জ্বলতা নিয়ে জ্বলে এইগুলো এই জন্য তারা মিটমিট করে, অর্থাৎ মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বরের, একটি সমতল দর্পণের উপর আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হবে? অপশন এ আছে 90 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 0 ডিগ্রি, অপশন ডি 180 ডিগ্রি। তো দেখো খুবই সহজ প্রশ্ন, কিন্তু স্টুডেন্টরা খুবই ভুল করে এই প্রশ্নটা। তো এখানে ধরো এই হচ্ছে একটা সমতল দর্পণ, তো এই সমতল দর্পণে যদি একবারে লম্বভাবে আলো আপতিত হয়, একদম সোজাসুজি যদি আলো আপতিত হয়, তাহলে এটা তো সলিড দর্পণের পিছনে তো আলো যেতে পারবে না, তাহলে এই আলোটা আবার ঘুরে এর উপর দিয়েই উল্টো দিকে চলে আসে, ঠিক আছে, অর্থাৎ একদম এর গা ঘেঁষে চলে আসে, ঠিক আছে, উল্টো দিকে, এটা দিয়ে গিয়ে আবার এটা দিয়েই ফিরে আসে, তার মানে এই দুটোর মধ্যে কোণটা কী হচ্ছে একবারে কম, 0 ডিগ্রি, ঠিক আছে। তো 0 ডিগ্রি হবে এখানে আনসার, যেন ভালোভাবে মনে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ধরনের দর্পণে দৃষ্টির পাল্লা সবচেয়ে বেশি? অপশন এ আছে বেলনাকৃতি দর্পণ, অপশন বি অবতল দর্পণ, অপশন সি সমতল দর্পণ, অপশন ডি উত্তল দর্পণ। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো এখানে অ্যান্সারটা হচ্ছে উত্তল দর্পণ। তো এখন উত্তল দর্পণ কেন সেটা দেখো, ধরো এই একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণ, এই দিকটা মসৃণ আছে, এদিকটা সলিড আছে। তো এখানে এখান থেকে যখন কোনো আলো দেখা হয় বা কোনো জিনিস দেখা হয়, তাহলে এর রেঞ্জটা অনেক বেশি থাকে, অনেক অনেকটা বেশি অ্যাঙ্গেল, অর্থাৎ অনেকটা জিনিস নিয়ে অনেকটা বড় জিনিস বা অনেক বস্তু একসঙ্গে দেখা যায়। কিন্তু ধরো যদি একটা সমতল দর্পণ হয় তাহলে কী হবে, তুমি যদি এই অ্যাঙ্গেলে থাকো তাহলে কী হবে, এই অ্যাঙ্গেলের কিছু জিনিস দেখা যাবে, সব দেখা যাবে না, ঠিক আছে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে দৃষ্টির পাল্লাটা সবচেয়ে বেশি হয়, এই জন্যই কিন্তু গাড়ির যে ভিউ ফাইন্ডার, গাড়ির যে পিছনের জিনিস দেখার জন্য যে দর্পণটা হয় সেটা কিন্তু উত্তল হয়, সামান্য হলে উত্তল হয়, যার ফলে কি হয় একটু ছোট্ট আয়নার মধ্যেও কিন্তু পিছনের চাওড়া রাস্তাটা দেখা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৃষ্টির দিনে জলের উপর পাতলা তেলের স্তর ফেললে বিভিন্ন ধরনের উজ্জ্বল বর্ণ দেখা যায়, তার কারণ? অপশন এ এখানে বলছে বিক্ষেপণ, অপশন বি ব্যতিচার, অপশন সি বিচ্ছুরণ, অপশন সি অপশন ডি মেরুকরণ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যতিচার, ঠিক আছে, আলোর ব্যতিচার ধর্মের জন্য এই জিনিসটা হয়, এটা তোমরা জাস্ট মুখস্থ রাখবে, ঠিক আছে, এখন বেশি বুঝতে গেলে অনেক সময় লেগে যাবে। তার পরবর্তী খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে, একটি আয়তাকার ঘর যার দুটি সংলগ্ন দেওয়াল ও ছাদ সমতল দর্পণ দিয়ে তৈরি, সেই ঘরে একজন ব্যক্তি তার কতগুলো প্রতিবিম্ব দেখতে পাবে? অপশন এ আছে 3টি, অপশন বি 5টি, অপশন সি 7টি, অপশন ডি অসীম সংখ্যক। তো ব্যাপারটা খুবই সিম্পল, মনে হলেও খুব ভুল করে স্টুডেন্টরা। তো এই একটা ঘর, ঠিক আছে, এই একটা ঘর, একটু 3D আঁকার চেষ্টা করছি আমি। তো এই হচ্ছে ঘর, আমি এই ঘরের 3টে দেওয়াল এবং এর উপরে ধরো ছাদ আছে, ঠিক আছে, এ একটা দেওয়াল, এ একটা দেওয়াল, এ একটা দেওয়াল। তো এখানে যদি কোনো ব্যক্তি, এখানে যদি কোনো ব্যক্তি, মহান ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে কটা প্রতিবিম্ব দেখতে পাবে? তো এখানে আসলে কী হচ্ছে, দুটি সংলগ্ন দেওয়াল মানে হচ্ছে কি, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এ একটা দেওয়াল আর এ একটা দেওয়াল, এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো এর জন্য তার প্রতিবিম্ব হবে 3+3, 6টা, ঠিক আছে। আবার যেহেতু উপরে ছাদে একটা দর্পণ আছে, ছাদেও একটা প্রতিবিম্ব দেখতে পাবে, এই জন্য সঙ্গে আরও 1 যোগ হবে, মোট 7টা প্রতিবিম্ব এখানে দেখা যাবে, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এইটা তোমরা মনে রাখবে যে যদি 90 ডিগ্রি কোণে দুটো অ্যাঙ্গেল থাকে, যদি ছাদের আয়নাটা যদি না থাকতো, যদি শুধু দুটো সংলগ্ন দেওয়ালে আয়না থাকতো, দর্পণ থাকতো, তাহলে উত্তর হতো 6, ঠিক আছে, আর ছাদেও একটা দর্পণ আছে এই জন্য এটার উত্তর হয়ে গেল 7। আরেকটা কেস হতে পারে, আরেক রকমভাবে প্রশ্নটা আসতে পারে, ধরো দুটো বিপরীত দেওয়ালে যদি আয়না থাকে, তোমরা চুল কাটা বা দাড়ি কাটা সেলুনে হয়তো খেয়াল করে থাকবে, হ্যাঁ, দেখবে দুই দিকে আয়না থাকে, যার ফলে এখানকার কোনো ব্যক্তি যদি পিছন দিকে দেখে তার পিছনটা দেখতে পায়, প্লাস কী হয় অনেক সময় এটা যদি একদম প্যারালাল থাকে, একদম সমান্তরাল থাকে, তাহলে এই ব্যক্তি তার অসীম সংখ্যক প্রতিবিম্ব দেখতে পাবে, ঠিক আছে,
এটা মনে রাখবে, যদি দুটো বিপরীত দেওয়াল, ঘরের দুটো বিপরীত দেওয়াল মানে তারা সমান্তরাল, সেটা যদি আয়না দেওয়া থাকে, তাহলে তার মধ্যে থাকা কোনো ব্যক্তি তার অসীম সংখ্যক প্রতিবিম্ব দেখতে পাবে, ঠিক আছে। আর যদি দুটো দেওয়ালে দর্পণ থাকে তাহলে ছটা হবে, আর যদি দুটো দেওয়াল এবং ছাদে থাকে তাহলে সাতটা হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি কাঁচের প্রিজমকে জলে নিমজ্জিত করলে প্রিজমটির বিচ্ছুরণ ক্ষমতা, অপশান এ বাড়বে, অপশান বি কমবে, অপশান সি একই থাকবে, অপশান ডি কোনোটিই নয়। তো এখানে আসলে ব্যাপারটা বুঝতে হবে যে বিচ্ছুরণ ক্ষমতা বলতে কী বোঝায়। তো ধরো এই একটা প্রিজম, তো এই প্রিজমের উপর ধরো একটা যৌগিক আলো ফেলা হলো, হ্যাঁ, যার মধ্যে একাধিক আলো আছে একটা রশ্মিতে ফেলা হলো, যার ফলে এই প্রিজমের বিশেষ ক্ষমতা হচ্ছে কি যে এটা একাধিক আলোতে ভেঙে দেয়, যদি সাদা আলো ফেলা হয় সাতটা বর্ণে ভেঙে দিতে পারে। তো এই ক্ষমতাটাই হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। এবার যখন কাঁচের প্রিজমকে জলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন যখন বায়ুতে থাকছে, পাঁচের মানে কাঁচের ঘনত্ব এবং বায়ুর ঘনত্বের যে পার্থক্য ডিফারেন্সটা তো অনেক বেশি, সেই তুলনায় যখন এটা জলে নিমজ্জিত করা হচ্ছে তখন কিন্তু এই দুটো মাধ্যমের মধ্যে অর্থাৎ প্রিজমের যে ঘনত্ব আর বাইরের জলের ঘনত্বের মানে অনেকটা কাছাকাছি চলে আসে, অর্থাৎ এই দুটো মাধ্যমের ঘনত্ব যত পার্থক্য যত বেশি হবে তার বিচ্ছুরণ ক্ষমতাটা তত বেশি হবে। তো বায়ু থেকে যখন জলে দেওয়া হচ্ছে তখন কাঁচ এবং জলের ঘনত্ব অনেকটা কাছাকাছি এগিয়ে আসে, এই জন্য তাদের বিচ্ছুরণ ক্ষমতা কমে যায়। তো দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো প্রিজমের ক্ষেত্রে কোন বর্ণের আলোর জন্য বিচ্যুতি কোন বেশি হবে, অপশান এ বেগুনি, অপশান বি লাল, অপশান সি হলুদ, অপশান ডি সবুজ। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু আলোচনা আমি এখানে করতে চাই, ভালো করে শুনবে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, এখান থেকে এই টপিকের উপর প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো প্রথমে ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা সাদা আলো কোনো প্রিজমের উপর ফেলা হয় তখন সেটা সাতটা বর্ণে ভেঙে যায়, ঠিক আছে, এরকম করে সাতটা ভেঙে যায়, আমি সাতটা লাইন আর টানলাম না, তার মধ্যে একদম উপরে থাকে সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে। তো এখানে একদম উপরে থাকে লাল আর একবারে নিচে থাকে বেগুনি, ঠিক আছে। তোমরা মনে হয়তো মনে আছে যে বেনি আর সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এরকম করে থাকে, তো আমি অতটা লিখছি না। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি এখানে কি জানতে চাইছে, কোন বর্ণের আলোর বিচ্যুতি কোন সব থেকে বেশি। এখন বিচ্যুতি কোন মানে কি, ধরো আলোটা এই রাস্তা দিয়ে আসছিল, তার মানে প্রিজমটা যদি না থাকতো তাহলে সে এই সোজা বেরিয়ে যেত, ঠিক আছে, এই সোজা সে বেরিয়ে যেত। এখন প্রিজমটা এখানে রাখার ফলে আলোটা কি হলো, এখানে একবার ঘুরে গেল, আবার এখানে এসে আর একবার ঘুরে গেল। তো সব থেকে বেশি বেঁকে গেলো কে, মানে কত ডিগ্রি কোন ঘুরে গেল টোটাল, সেটাকেই বিচ্যুতি বলা হয় বা বিচ্যুতি কোন বলা হয়। তো এখানে সব থেকে বেশি বিচ্যুতি হচ্ছে কি বেগুনি, বেগুনি একদম নীল নিচে থাকে আর লাল সবার উপরে থাকে। এবার এখান থেকে প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে সব থেকে বিচ্যুতি কম কার, তাহলে উত্তর হবে লাল। যদি বলা হয় বিচ্যুতি সব বিচ্যুতি কোন সবচেয়ে কম কার, তাহলে উত্তর হবে লাল, আর যদি বেশি বলে তাহলে হবে বেগুনি। আবার এই প্রশ্নটা আরেক রকমভাবে আসে যে কোন বর্ণের আলোর শক্তি সব থেকে বেশি। এখানে দেখো এই ছবিটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, ধরো এইখানে যে লাল বর্ণ তাকে বাঁকানোটা একটু বেশি কঠিন, বেগুনি বর্ণটাকে সব থেকে বেশি পরিমাণ বাঁকিয়ে দিতে পারছি, কিন্তু এই প্রিজমটা লাল বর্ণকে সব থেকে কম বাঁকাতে পারছে, তো এই জন্য আসলে লাল বর্ণের শক্তি সব থেকে বেশি। তো ভালো করে শুনে রাখো, যদি বলে বিচ্যুতির কথা যদি বলে তখন বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি কোণ সব থেকে বেশি, লাল বর্ণের আলোর বিচ্যুতি কোণ সব থেকে কম, এবং যদি বলে কোন আলোর শক্তি বেশি বা বেগ বেশি, দুটোই বলতে পারে, তো সেক্ষেত্রে এর উল্টো হবে, লাল বর্ণের বেগ বেশি এবং বেগুনির ক্ষেত্রে বেগ সব থেকে কম, বা লাল বর্ণের শক্তি বেশি এবং বেগুনির ক্ষেত্রে শক্তি সব থেকে কম, ঠিক আছে। তো ভালো করে মনে রাখবে, এখান থেকে আশা করি একটা কমন পেয়ে যেতে পারো। তো পরবর্তী প্রশ্ন দেখো ১১ নম্বর, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অস্বচ্ছ, অপশান এ আছে জল, অপশান বি কাঁচ, অপশান সি দর্পণ, অপশান ডি প্রিজম। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি দর্পণ, দর্পণ বা আয়না, এটার মধ্যে দিয়ে আলো যেতে পারে না, এই জন্য এটা অস্বচ্ছ মাধ্যম, কিন্তু বাকিগুলোর মধ্যে দিয়ে দেখো আলো যেতে পারছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপতিত রশ্মির শক্তি প্রতিফলন তল দ্বারা অপশান এ শোষিত হয়, অপশান বি শোষিত হয় না, অপশান সি
বৃদ্ধি পায় অপশন ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে শোষিত হয় না। অর্থাৎ প্রশ্নের একটু ভালো করে বুঝতে হবে তোমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি। ধরো এই একটা পুকুরের জলতল, পুকুরের জলের এর নিচে যদি তুমি ডুব দাও এবং বিশেষ ধরনের চশমা ব্যবহার করে যদি উপরের দিকে তাকাও তাহলে দেখবে এই তলটা আয়নার মতো কাজ করে, অর্থাৎ এদিকে যদি কোনো বস্তু থাকে সেটা তুমি দেখতে পাবে। তো এটা আসলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এটা শুধুমাত্র জলে হয় তা নয়, কাঁচেও হয়, কিন্তু কাঁচের মধ্যে তো আর ব্যক্তিকে প্রবেশ করানো যাবে না। তো এই ঘটনাটা কি আসলে কি হয়, যখন এই বস্তু থেকে আলোটা এখানে আসে তো এখান থেকে এটা তো অ্যাকচুয়ালি কোনো সলিড তল নয়, এটা জল আর এদিকে বায়ু, ঠিক আছে। এই জন্য এখানে কোনোরকমভাবে আলো শোষিত হয় না, ঠিক আছে। আলোকরশ্মি কোনোরকমভাবে এখানে শোষিত হয় না, সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়। এই জন্যই কিন্তু এই পূর্ণ কথাটা আছে, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কী হয়, আলো সম্পূর্ণ প্রতিফলন হয়। এমনি নর্মাল আয়নাতে বা দর্পণের ক্ষেত্রে কী হয়, আলোর যে প্রতিফলন হয় সেখানে কিন্তু আলোর শক্তি কমে যায় বা আলোর তীব্রতাটা কমে যায়, ঠিক আছে, কিছুটা কমে যায়। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। যতটা আলো এখানে আছে যে শক্তি নিয়ে, সেই শক্তি নিয়েই কিন্তু প্রতিফলিত হতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে উত্তল লেন্স বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করতে চাইলে বস্তুর দূরত্ব হওয়া উচিত। তো অপশান এ দেখো 2f এর কম, অপশান বি 2f এর বেশি, অপশান সি 2f এর কম, অপশান ডি 2f এর বেশি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তো এখানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই যে বিবর্ধক কাঁচ মানে কি আতসকাঁচ। আতসকাঁচ হয়তো তোমরা অনেকেই দেখেছ, এরকম একটা জিনিস এর মধ্যে কাঁচ থাকে। তো এখানে যদি কোনো একটা বস্তু রেখে তুমি উপর থেকে দেখার চেষ্টা করো, তাহলে কি হয়, এই বস্তুটাকে আরও বড় মনে হয়। তো এই বস্তুটাকে কোথায় রাখতে হবে, এই যে এটা তো একটা লেন্স, এর যে ফোকাস তার থেকেও কম ডিস্টেন্সে বস্তুটা রাখতে হবে, তবেই সেটা বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা যাবে। বিবর্ধক মানে কি, যে একটা ছোট জিনিসকে বড় করে দেখাতে পারে বা কোনো জিনিসকে তার থেকে বড় করে দেখাতে পারে, ঠিক আছে। তো আতসকাঁচ বা বিবর্ধক কাঁচ ব্যাপারটা একই। তারপরের প্রশ্ন হচ্ছে যে একটি তরলে কাঁচদণ্ড ডোবানোর ফলে সেটি অদৃশ্য হয়ে গেল, এর কারণ। অপশান এ তরলে কাঁচদণ্ডটি গলে গেল, অপশান বি কাঁচ ও তরলের ঘনত্ব সমান, অপশান সি কাঁচ ও তরলের প্রতিসারাঙ্ক সমান, অপশান ডি কোনোটিই নয়। তো এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে কাঁচ এবং তরলের প্রতিসারাঙ্ক সমান, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা কেন ঘটছে, যদি কোনো তরলে কোনো কাঁচকে নিমজ্জিত করা হয় তাহলে অদৃশ্য কখন হয়, যখন তার সাথে তার প্রতিসারাঙ্ক সমান হয়। এটা নর্মালি গ্লিসারিনের ক্ষেত্রে হয়। ধরো একটা একটা পাত্রে গ্লিসারিন নেওয়া হলো, গ্লিসারিন, ঠিক আছে, এবং তার মধ্যে যদি একটা কাঁচদণ্ড বা কাঁচের টুকরো দেওয়া হয় তো সেটা অদৃশ্য হয়ে যাবে, মনে হবে যে গ্লিসারিনের মধ্যে নেই, ঠিক আছে। তার কারণ গ্লিসারিন এবং কাঁচের ক্ষেত্রে যে প্রতিসারাঙ্কটা প্রায় সমান বা কাছাকাছি, ঠিক আছে, যদি কাছাকাছি হয় তবুও কিন্তু অদৃশ্য হয়ে যায়, অনেকটা বোঝা যায় না, আমাদের চোখ সেটা ধরতে পারে না। তারপর 15 নম্বর প্রশ্ন হচ্ছে আলোর কোন ধর্মের জন্য মরুভূমিতে মরীচিকা দেখা যায়। অপশান এ প্রতিফলন, অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি প্রতিসরণ, অপশান ডি বিক্ষেপণ। তো এখানে ঘটনাটা ঘটে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে, ঠিক আছে, একটু বোঝার আছে ব্যাপারটা। তো ধরো এই হচ্ছে মরুভূমির রাস্তা, বালির রাস্তা। তো এখন এখানে ধরো একটা খেজুর গাছ আছে, এই হচ্ছে খেজুর গাছ। তো এখানে থাকা কোনো পথিক কী হবে, এখানে থাকা কোনো ব্যক্তি যখন দেখে তখন এই যে মিডিলে যে বায়ুর লেয়ার আছে এটা যেহেতু বালি থাকে নিচে, এই জন্য অতিরিক্ত উত্তপ্ত হয় বালি, তোমরা এটা জানো, রোদে অতিরিক্ত উত্তপ্ত হয়, যার ফলে একদম বালির কাছাকাছি যে লেয়ারটা থাকে বায়ুর সেটা খুব বেশি উত্তপ্ত হয়, যার ফলে এর ঘনত্ব কমে যায়, আবার কিন্তু তার উপরের লেয়ারটা ঘনত্ব বেশি থাকে। তো এই ঘনত্বের কারণেই এই বায়ুর লেয়ারে আলোর প্রতিফলন হয়, অর্থাৎ যেখানে যে স্তরে মানে ঘনত্বের পার্থক্যটা সবচেয়ে বেশি সেই স্তরে একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, যার ফলে এই খেজুর গাছটা হয়তো মনে হবে যে নিচে থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ মনে হবে এখানে জল আছে। তো এই ঘটনাটাই হচ্ছে মরীচিকা। তো এটা মরুভূমি বলে কথা নয়, দেখবে তোমরা হাই রোডে যাওয়ার সময় অনেক সময় খেয়াল করে থাকবে, পিচ রাস্তাতেও অতিরিক্ত গরমের সময় মনে হয় যে অনেক দূরে রাস্তাটা ভিজে আছে বা তার উপরে জল আছে বা রাস্তার উপরে সামনে আসা গাড়ির প্রতিফলন দেখা যায়,
ঠিক আছে, মনে হয় যেন জল আছে। তারপরের প্রশ্ন হচ্ছে, আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? তো খুবই পপুলার একটা প্রশ্ন, খুবই আসতে আসার সম্ভাবনা আছে। তো এখানে সঠিক উত্তরটা আমি একটু বলে দিচ্ছি, এর সঠিক উত্তর হচ্ছে বিক্ষেপণ। যে আলোর মধ্যে নীল বর্ণের আলোর বিক্ষেপণটা সবথেকে বেশি হয়, এই জন্য আকাশকে নীল দেখায়। তারপর 17 নম্বর প্রশ্ন যেটা বলছে, যে জলের মধ্যে বায়ুর বুদবুদ আচরণ করে, অপশান এ উত্তল লেন্সের ন্যায়, অপশান বি অবতল লেন্সের ন্যায়, অপশান সি সমতল উত্তল লেন্সের ন্যায়, অপশান ডি সমতল অবতল লেন্সের ন্যায়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অবতল লেন্সের মতো আচরণ করে। তো আসলে ঘটনাটা কি, তো ধরো এখানে একটা পাত্রে বা একটা কিছুতে জল আছে, এই ভর্তি জল আছে, এর মধ্যে যদি একটা বায়ুর বুদবুদ থাকে, বায়ুর যে ভয়েড থাকে, বুদবুদ থাকে, তাহলে সেটা দেখতে অনেকটা উত্তল লেন্সের মতো, দেখতে কিন্তু উত্তল লেন্সের মতো, উত্তল লেন্স কিন্তু এরকমই দেখতে হয়, ঠিক আছে, কিন্তু আচরণ করবে অবতল লেন্সের মতো। তার কারণ এখানে কেসটা উল্টো হয়ে যায়। এমনি যখন বাইরে যখন কোনো একটা লেন্স থাকে, তখন বায়ুর ঘনত্ব আর লেন্সের ঘনত্ব অনেক বেশি হয় বায়ুর ঘনত্বের তুলনায়, কিন্তু এখানে দেখো কেসটা উল্টে যায়, জলের ঘনত্বের তুলনায় ভিতরে বায়ু থাকে অর্থাৎ ঘনত্ব কমে যায়, এই জন্য দেখতে উত্তল লেন্সের মতো হলেও সেটা আচরণ করবে অবতল লেন্সের মতো, ঠিক আছে, অবতল লেন্সের মতো আচরণ করবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তারপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তল দর্পণের একটি ব্যবহার হলো? তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানকার যে কোনো অপশন থেকেই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তো এখানে অপশন এ যেমন আছে অভিসারী দর্পণ, অপশন বি দাড়ি কামানোর দর্পণ, অপশন সি গাড়ির ভিউ ফাইন্ডার, অপশন ডি আছে দাঁতের ডাক্তারের দর্পণ। তো এখানে কি কথা বলা হয়েছে, উত্তল দর্পণ। তো আমি একটু আগে বলছিলাম যে গাড়ির ভিউ ফাইন্ডার এটা ব্যবহার করা হয়, তো এখানে অপশন সি হচ্ছে উত্তর। এবার বাকি যে অপশনগুলো আছে, দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়, দাঁতের ডাক্তারেও অবতল দর্পণ ব্যবহার করে, তার কারণ ছোটো জিনিসকে বড় করে দেখা দরকার হয়। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো যে অবতল দর্পণ কি হয়, ছোটো জিনিসকে বড় করে দেখাতে পারে, আর উত্তল দর্পণ কিন্তু বড় জিনিসকে ছোট করে দেখায়, কিন্তু তার দৃষ্টির পাল্লাটা বেশি হয়, অর্থাৎ বেশি রেঞ্জের জিনিসকে দেখাতে পারে। আর অভিসারী দর্পণ মানেও একই ব্যাপার, উত্তল মানে অবতল দর্পণের মতোই, যারা অভিসারী রশ্মি তৈরি করতে পারে। তো যাই হোক, এই দুটো অপশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে, যে দাড়ি কামানোর কাজে এবং দাঁতের ডাক্তারের কাছে কি হয়, অবতল দর্পণ ব্যবহার হয়, আর উত্তল দর্পণ ব্যবহার হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডার। তো এর বাইরেও হয়তো দুই একটা বই থেকে পেতে পারো, তো মেনলি এইগুলো থেকে প্রশ্ন বেশি আসে। তারপর 19 নম্বর প্রশ্ন হচ্ছে, সাদা কী ধরনের আলো? অপশন এ হচ্ছে মৌলিক, অপশন বি যৌগিক, অপশন সি মিশ্র, অপশন ডি কোনোটিই নয়। তো এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি যৌগিক আলো, সাদা হচ্ছে যৌগিক আলো। তো সাদা আলোর রশ্মি প্রিজমের মাধ্যমে ভেঙে এই জন্য কি হয়, সাতটা আলো তৈরি হয় বা সাতটা আলো ভেঙে যায়, বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল। তারপর 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আলোর প্রতিফলনের সূত্র কয়টি? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি, অপশন ডি চারটি। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, তো আশা করি তোমরা সবাই এটা অ্যান্সার করতে পারবে, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। তো কী অ্যান্সার হবে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা কালকে তোমাদের পরীক্ষা, তারপর থেকেই তোমাদের দরকার হবে কাউন্সিলিং কীভাবে হয়, কোন কলেজ ভালো মন্দ ইত্যাদি। তো সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য, সেই সমস্ত কিছু জানা থাকলে অবশ্যই এখনই কমেন্ট করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালোভাবে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক সবার জন্য।